সাধারণ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারী সুরক্ষায় সেবা অর্থনীতিতে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা শম্পা। সরাসরি সেবামূলক কাজ যা মূলত নারীরাই করে থাকেন, তার প্রতি রাষ্ট্র ও সমাজের মনোভাব যত বেশি ইতিবাচক হবে ততই ক্ষেত্রটা স্বীকৃতির পথে এগোবে, এমনটাই মনে করেন অধিকার ও উন্নয়ন কর্মীরা। তাদের মতে এতে করে নারী পুরুষের মর্যাদাপূর্ণ সমতা নিশ্চিত করা সহজ হবে, পরিবেশ তৈরি হবে নারীর প্রতি বিদ্বেষ ও সহিংসতা কমে আসার। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারী সুরক্ষায় সেবা অর্থনীতিতে আমাদের আজকের আলোচনার বিষয় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেবা অর্থনীতির ভূমিকা। আর এই নিয়ে আলোচনায় অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবং আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার অ্যাডভাইজার বনশ্রী মিত্র নিয়োগী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা ডিবিসি নিউজকে সময় দেবার জন্য। দর্শক, ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি বিশেষ প্রতিবেদন। বিয়ের পর, বিশেষ করে সন্তান জন্মের পর, নারী কর্মক্ষেত্রে যোগ দিতে চাইলে সেখানে যদি দিবাযত্ন কেন্দ্র না থাকে এবং ঘরে সন্তান দেখাশোনা কেউ না থাকে, থাকলেও আস্থাশীল না হয় সন্তানের মা, অর্থাৎ নারী মূলত ভুক্তভোগী হন। বেশিরভাগ কর্মক্ষেত্র, বিশেষ করে কর্পোরেট অফিসগুলোতে দিবাযত্ন কেন্দ্র নেই। আমাদের কলিগদের যখন দেখি বেশ টেনশনে থাকে, হয়তো বা আমি সেদিনও দেখলাম যে একজন ওনার বাচ্চা অসুস্থ, তো সেদিনে উনি কাজও মন দিতে পারছে না। আমার মিসেস সবসময় কর্পোরেট হাউজেই চাকরি করতো, সন্তান জন্মের কিংবা যখন স্কুলে দেবে বাধ্য হয়ে তাকে চাকরিটা ছাড়তে হয়েছে। সবকিছু মিলেই পরিবারে সৃষ্টি হয় অস্থিরতা, কলহ, বিবাদ, কেননা ঘরে নারীর কাজগুলোকে কাজ হিসেবেই গণ্য করা হয় না। আমি তো দেখা যায় দু একবার জব ছেড়ে দিব সেই ডিসিশন নিয়েছিলাম জাস্ট আমার বাচ্চার জন্য, আমি এবং আমার ওয়াইফ এবং আমাদের বাচ্চা। তো এখন আমার ওয়াইফ যদি কোথাও জবে যায় সেক্ষেত্রে আমার বাচ্চাটার কী হবে? বেসরকারি একাধিক সংস্থার যৌথ গবেষণা বলছে 72.6% বিবাহিত নারী একবার হলেও তার স্বামীর মাধ্যমে সহিংসতার শিকার হন। এর মধ্যে 13% যৌন সহিংসতা, 21% শারীরিক, 6.7% অর্থনৈতিক, 24.20% মানসিক দুর্বলতার জায়গা থেকে, 38.80% আচরণ সম্পর্কিত সহিংসতা। সবকিছু মিলে গ্রামে এই চিত্র 56.5% আর শহরে 48.7%। নারীর একটা পরিবারে একটা অবস্থানটাকে সুস্পষ্ট করা এবং নারীর পরিবারে অর্থনৈতিকভাবে তিনি যে অবদান রাখছে সেটাকে সুস্পষ্ট করা, যে পরিবারগুলোকে নারীর কাজগুলোকে সম্মানের সাথে নেওয়া হয় সেই পরিবারগুলোতে নারীর প্রতি সহিংসতাটা কম হবে বলে আমরা আশা করি। তবে অন্য চিত্রও রয়েছে, নিজ কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র থাকায় এই শিশু সন্তানদের মা বাবা অফিসের পুরোটা সময় নির্ভার থাকেন। মাঝখানে যে কোভিড এর সময় 2 মাস হচ্ছে ডেকেটা বন্ধ ছিল, আমরা কত কান্নাকাটি করছি, একটা কাজের লোক পাইছি না, আর সে কারণে আমরা অনেক উপকৃত যেখানে আমাদের একটা ডে কেয়ার আছে। ডে কেয়ার না থাকলে আমার কি উপায় হতো? আসলে চাকরি ছাড়া ছাড়া কোনো উপায় ছিল না। বাস্তবতা এমন যে এইসব দিবাযত্ন কেন্দ্রে যারা কাজ করছেন তারাও নারী, তাদের এই কাজেরও কোনো স্বীকৃতি ও সম্মান বাংলাদেশে নেই বললেই চলে। জেন্ডার রেসপন্সিভ বাজেট অনেকগুলো মন্ত্রণালয় করে, সেখানে দেখতে হবে যে আসলে এই বাজেটের কারণে নারীর জীবনে কি পরিবর্তন আসছে। আমাদের কথা হলো যে এই সেবার যে পুরো সেক্টর, এটাকে একটা সম্মান দিতে হবে। সম্মান নাই বলে অনেকেই যারা আইএ বিএ ম্যাট্রিক পাস করে ওরা এই কাজে যেতে চায় না। একাধিক মহল বহু বছর ধরে এসব ব্যাপারে আরও মনোযোগী ও সংবেদনশীল হতে রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে আসছে। সরকার ইতিমধ্যে আইন প্রণয়ন করেছে, এটা এখন বিধিমালা হয়ে গেলে তখন সবার জন্য এটা একটা নিয়মের মধ্যে অবহিত মন্ত্রণালয়ে কাজ করছে, চলছে আর। অধিকার ও উন্নয়ন কর্মীরা মনে করেন অন্যান্য সরাসরি সেবামূলক কাজগুলোরও উত্তরণ ঘটানো জরুরি। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা আগে জানিয়েছি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন আলোচনায় অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবং আছেন বনশ্রী মিত্র নিয়োগী। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বনশ্রী মিত্র নিয়োগী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাইব। কেয়ার ইকোনমি বা সেবা অর্থনীতি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। শুরুতেই যদি আপনি আমাদের বলতেন যে এই কেয়ার ইকোনমি বা সেবা অর্থনীতিটি আসলে কি, ধারণা যদি দিতেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং
আমার বক্তব্যের আগে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। সেবা অর্থনীতি হয়তো শব্দগতভাবে আমাদের কাছে নতুন লাগছে, কিন্তু বিষয়টা খুবই পুরনো এবং আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। এখানে যদি আমরা যে ডকুমেন্টারিটা দেখেছি সেখানে শিশুর উপরে, শিশু যত্নের উপরে অনেক বেশি প্রাধান্য দিয়ে করেছে, পুরোটাই আসলে শিশুদের উপরে কেন্দ্র করেই করেছে, তবে এটার ব্যাপ্তি কিন্তু আরো বেশি আছে। এখানে শিশুদের কথা বলা হয়েছে, বয়স্কদের সেবা যত্নের কথা আছে, পরিবারের কাজের বিষয়টা আছে। শুধু তাই না, এটাকে যদি সেবাটাকে যদি আরো বড় করে দেখেন, যখনই পরিবারের গৃহস্থলী কাজের সাথে সম্পর্ক হয়ে যায় সেখানে এনার্জি বিষয়টা চলে আসে, পানির বিষয়টা চলে আসে, রান্না করার বিষয়টা চলে আসে, তার জ্বালানির বিষয়টা চলে আসে, এটার ক্ষেত্রটা অনেক বড় আসলে। এবং এই সেবা অর্থনীতির যে জায়গাটাকে আমরা বলছি, সেবাকে আমরা কিভাবে দেখছি, আমরা যখনই অর্থনীতির বিষয়টা চলে আসে তখনই আমরা দেখছি যে এই কেয়ারটা রেসপন্সিভ কিনা, মানে আমার সিস্টেমে কি আছে, সার্ভিস কি বলছে, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এটাকে সামগ্রিকভাবে যখন আমরা দেখি তখন এখানে অনেক বেশি অর্থনৈতিক সম্পর্কটা চলে আসে। কিন্তু এই সেবার কাজটাকে যদি আমরা দেখি, এটার কয়েকটা ভাগ আছে, কিছু কিছু কাজ আছে সেবা যত্নের কাজ সরাসরি, আমার নিজেরও সেবার দরকার আছে, আমি আমি একদিকে গ্রহীতা, আমি আরেকদিকে সেবা দাতা, আমি দুইভাবেই কিন্তু আমার এই সেবা কাজের প্রয়োজন আছে। আবার সেবা কাজকে দেখবেন কিছু কাজ আছে আমরা টাকার বিনিময়ে করে থাকি, পরিবারে রাখি অথবা হাসপাতালে যারা সেবা কাজ করে থাকে এটা একটা পেইড কেয়ার ওয়ার্ক আছে, আবার কিছু আনপেইড কেয়ার ওয়ার্কও আছে যেটা আমরা নিজেরা নিজেদের প্রয়োজনের কারণে করে থাকি। এই যে কেয়ার ওয়ার্কের বিভিন্নতা, এই জিনিসটাকে বোঝাটা খুব জরুরি যদি আমি কেয়ার অর্থনীতিকে বুঝতে চাই। আবার আছে ধরেন যখনই কেয়ার ওয়ার্কের বিষয় আসে তখন সেটা দেখা যায় আন্ডারপেইড কাজ হয়ে যায়, এটার মূল্য কমে যায়, তখন মানে কি বলবো ভ্যালুটা আমরা কম করে দেখি। এখানে যখন আমরা দেখি এই কেয়ার ইকোনমির কাজটা করতে হলে কেয়ারকে একটা সেক্টর হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে এবং লং টার্ম একটা বিষয়কে নিয়ে আসতে হবে। আবার দেখা যায় এই কেয়ারকে কেন্দ্র করে আমরা বিজনেসও করে থাকি, যখনই আমরা ক্লিনিক করি, নার্সিং হোমের কথা চিন্তা করি, ডে কেয়ার সেন্টার টাকার বিনিময়ে করি, এই সবগুলি দিক মিলিয়েই কিন্তু আমাদের সেবা অর্থনীতির একটা বড় জায়গা চলে আসবে। এখানে দেখার কথা এই কেয়ার ইকোনমি আমাদের পলিসিতে কিভাবে আমরা ডিফাইন করছি। পলিসিতে যাওয়ার আগে বনশ্রী মিত্র নিয়োগী একটু জানতে চাইবে যে সেবা অর্থনীতি, যে পুরো বিষয়টার সাথে আমরা আসলে অর্থনীতিকে, সেবা খাতটির সঙ্গে অর্থনীতিকে যুক্ত করবার কথা বলছি, সেটিকে আদৌ আমরা যুক্ত করতে পেরেছি? কারণ সেবা খাত মানেই তো আমাদের একটি দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট তৈরি হয়েই আছে যে সেটি আসলে নারীর কাজ, এটি নারীরা করবে এবং এটা যুগ যুগ ধরে করেই আসছে, এটির সাথে যে আসলে অর্থনীতি জড়িত হতে পারে সেই দৃষ্টিভঙ্গিটাকে আমরা বদলাতে পেরেছি এখনো? না, আসলে আমি তো শুরুতে যেটা বলেছি যে সেবা অর্থনীতি টার্মিনোলজির দিক থেকে আমরা একদম নতুন, আর অর্থনীতির জায়গায় আমি মনে করি দুজন অর্থনীতিবিদ আছে অনেক ভালো করে বলতে পারবেন বিষয়গুলি। আমি যদি সামাজিক জায়গা থেকে বলে থাকি, যে জায়গাটা আপনি প্রশ্ন করেছেন, দেখেন নারীর প্রতি সহিংসতা বিষয়টা একটা দৃষ্টিভঙ্গির বিষয়, আমরা জানি এটা নারীকে অধস্তনা হিসেবে দেখা হয়, তার অধিকারকে স্বীকার করা হয় না, তার বঞ্চনা শোষণ বিষয়গুলি আছে, তার মানবাধিকারকে অস্বীকার করা হয়, সে অনেক ধরনের বৈষম্যের শিকার হয় এবং যার কারণে সে সহিংসতা শিকার, একটা সিমটম। একই সাথে আমি যখন সেবা কাজের কথা বলি, গৃহস্থলী কাজ বা সেবা কাজের কথা বলি, এটাও কিন্তু সোশ্যাল নর্মস দ্বারা এবং জেন্ডার শ্রম বিভাজন দ্বারা বিভক্ত। তারপরে এই দুটো বিষয় কিন্তু একটা জেন্ডার টার্মিনোলজি, জেন্ডার পার্সপেক্টিভ আছে এখানে। এই যখন জিনিসটা হয় আমাদের, ডেফিনেটলি এই ধরনের জিনিসগুলি পরিবর্তন একটা লম্বা সময় লাগে। আমরা জেন্ডার বাজেটিং এর কথাটা অনেক বড় ভাবে বলি, আমি জায়গাটা শেষ করবো এই কারণে, আমরা জেন্ডার বাজেটিং এর কথাটা অনেক বড় ভাবে বলি, আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয় আমরা কি বলি। আমরা যদি জেন্ডার বাজেটের মধ্যে কেয়ার ইকোনমিটাকে আরো স্পেসিফিক করি, ফোকাস করি, তাহলে হয়তো আমাদের বাজেট বরাদ্দ, বিশ্লেষণ এবং খরচ করাটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে সেগুলো আমরা করতে পারি, সেগুলো যেগুলো কিভাবে আমরা করবো আমরা আলোচনার পরবর্তী ধাপগুলোতে শুনবো। তবে আমাদের আরেকজন আলোচকের কাছে একটু শুনতে চাইবো, খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি কি একটু বলবেন যে এই সেবা অর্থনীতিটির আসলে স্বীকৃতির কথা আমরা বলছি, স্বীকৃতিটা কেন জরুরি? প্রথমত আসলে কেয়ার ওয়ার্কের বা কেয়ার ইকোনমির বাংলা সেবা অর্থনীতি বলাটা যৌক্তিক কিনা আর একটু, কারণ এটা অনেক সময় সার্ভিস ইকোনমি বলতেও আমরা অনেক সময় শব্দটা সেবা অর্থনীতি হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে একটু অনুরোধ করব, মানুষের জন্য ফাউন্ডেশন যেহেতু এই কাজগুলো করছে নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা হয়েছে, সেবামূলক অর্থনীতি বলবো কিনা অথবা
সেবা যত্ন অর্থনীতি বা এই ধরনের কিছু বিষয় হয়তো ভাবতে পারেন। জি, যে বিষয়টি আমার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি কি প্রশ্নটি আরেকবার বলবেন? জি, স্বীকৃতির কথা বলছিলাম, যে আমরা তো আসলে এই কেয়ার ইকোনমির বা সার্ভিস ইকোনমি যেটি বলছিলেন সেটির আসলে স্বীকৃতির কথা বলে থাকি, এটি আসলে কেন জরুরি? দেখুন, প্রথমত যে জায়গা থেকে আজকের আলোচনাটি শুরু, যে নারীকে যেহেতু দেখাই হয় যে সেবামূলক এই ধরনের কর্মকাণ্ড করবার জন্য তাকে বাংলাদেশের মতো সোসাইটিতে বিবেচনা করবার একটা প্রবণতা রয়েছে এবং সেটাও আসলে কাঠামোগত দুর্বলতা আমাদের এই অর্থনীতির, কিন্তু সেই জায়গা থেকে নারীর অবস্থান যেহেতু পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে এবং নারী যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো দ্রুততর গতিতে যুক্ত হচ্ছে, সুতরাং তখন কিন্তু এই কাজগুলো করবার জন্য একটা অর্থনৈতিক উপযোগিতা তৈরি হচ্ছে, সুতরাং এটিকে আর আনপেইড কেয়ার ওয়ার্ক হিসেবে দেখবার সুযোগ কিন্তু ধীরে ধীরে কমে আসছে এবং তখনই এর অর্থনৈতিক উপযোগিতা যেহেতু বাড়ছে, যেটা আপনিও আলোচনায় আগে বলেছেন, সুতরাং সেটিকে গুরুত্ব দেওয়া এবং সেটিকে আলাদাভাবে নিয়ে আসার, অর্থনৈতিক বিবেচনা নিয়ে আসার সেই গুরুত্বটি বাড়ছে। দ্বিতীয়ত, একই সাথে যেহেতু মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা আয় বৃদ্ধি পাচ্ছে, সুতরাং মানুষ এখন আগের তুলনায় বিভিন্ন রকমের সেবামূলক কর্মকাণ্ডে তার ব্যয় বৃদ্ধি করছে। এখন আর শুধুই যে তার খাওয়া পড়ার জন্যই মানুষ ব্যয় করছে তা না, এখন বিভিন্ন রকমের গুণগত জীবন পরিবর্তনের অংশ হিসেবেও এবং তার ভিতরে এই সেবামূলক কাজের অংশ হিসেবেও তার ব্যয় করার সামর্থ্য তৈরি হয়েছে। সুতরাং সেটি যদি অর্থনীতিতে কমার্শিয়ালি অথবা এটিকে যদি ইকোনমি ওয়াইজ যদি কাজটিকে দেখার মতো আমাদের যেহেতু কাঠামো তৈরি হচ্ছে, সুতরাং সেটিকে যত সামনে নিয়ে আসা যায় ততই আসলে অর্থনৈতিকভাবে এর গুরুত্ব বাড়বে এবং মর্যাদা সম্পন্ন কাজ হিসেবে এটা প্রতিষ্ঠিত হবে। এবং থার্ড যেটি, সেটি হলো যে আমাদের সোসাইটিতে কিন্তু এইজিং বাড়ছে, আমাদের এইজিং সোসাইটিতে আমরা এখনো পুরোপুরি পৌঁছিনি সত্য, কিন্তু আমাদের এখানে কিন্তু বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে এবং তাদের বিভিন্ন রকমের সেবা প্রয়োজন পড়ছে, সেটিও কিন্তু সনাতনীভাবে এই জিনিসগুলোকে নারীর দায় দায়িত্বের মধ্যে ফেলে দেবার যে কাঠামো সেই জায়গা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার প্রয়োজন পড়ছে, নারীর অন্যান্য কাজে জড়িত হওয়া, পুরুষের ব্যস্ততা এবং একই সাথে তার আয় বৃদ্ধি হওয়া এবং একই সাথে সেরকম একটি কাঠামোর সৃষ্টির সুযোগ তৈরি হওয়া আমাদের মত অর্থনীতিতে, যেটা আগামীতে আরো বাড়বে, দুইভাবে বাড়বে, এক হচ্ছে আয় বাড়বে এবং আর একটা হচ্ছে এইজিং পপুলেশন বাড়বে। সুতরাং এই সবকিছু মিলে আসলে কেয়ার ওয়ার্ককে আর ছোট করে দেখার সুযোগ আছে বলে মনে হয় না। সুতরাং সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয় যে কেয়ার ইকোনমি বা যেটাকে সেবামূলক অর্থনীতি বলছি সেটিকে এখন আলাদাভাবে অর্থনীতিতে নিয়ে আসার প্রয়োজন পড়েছে। এটাকে এতদিন যেটাকে আনপেইড কেয়ার ওয়ার্কের মতো আসলে ন্যূনতম মাত্রায় দেখার, সেই জায়গা থেকে আমার মনে হয় এটাকে এখন কমার্শিয়ালি ভায়াবল একটা ইকোনমিক এন্টিটি হিসেবে দেখবার সুযোগ তৈরি হয়েছে এবং প্রয়োজন। জি, জনাব সায়মা হক বিদিশা, আপনার কাছে একটু জানতে চাইবো, অর্থনীতিতে কেন আসলে এটির স্বীকৃতি প্রয়োজন সেটি তো বললেন, অর্থনীতির শক্ত বিষয়কে যদি একটু সহজভাবে বলতেন, যে সবকিছুই তো একটি আরেকটির সাথে জড়িত, অর্থনীতিতে যদি স্বীকৃতি পাওয়া যায়, কেয়ার ইকোনমিকে যদি আমরা স্বীকৃতি দিতে পারি, তাহলে কিভাবে আসলে নারীর প্রতি সহিংসতা কমে আসবে বা জেন্ডার ইকুইটি আমরা নিশ্চিত করতে পারবো, এই বিষয় দুটি যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিষয়টি হচ্ছে যে আমরা যদি বিবিএস এর সময় জরিপটা দেখি, তাহলে আমরা যেটা সেখানে কিন্তু দেখা গেছে যে একজন নারী যিনি মূলধারা শ্রমবাজারে রয়েছেন তিনি দিনে 3 ঘন্টার বেশি, এবং যিনি মূলধারা শ্রমবাজারে নেই, যাদেরকে আমরা বলি যে হাউসওয়াইফ হিসেবে যাদেরকে বলে থাকি আর কি, তারা 6 ঘন্টার বেশি দিনে এই ধরনের অপ্রদর্শিত গৃহস্থালী সেবামূলক কাজ করে থাকে। তো তার মানে এই সময়টা যে তিনি ব্যয় করছেন সেই সময়টার যে কাজটি, সেই কাজটিকে কিন্তু কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কিন্তু এই নারীটি যদি সেই সময়টি বাইরে মূলধারা শ্রমবাজারে কাজ করেন, তাহলে কিন্তু তার জন্য তিনি মজুরি পেতেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার জন্য তিনি স্বীকৃতি পেতেন। তো এই বিষয়টি সে কারণে জরুরি যে আমরা যখন বলি, আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনে আসছি যে শ্রমের মূল্য, তো এই শ্রমটাকে মূল্য দেওয়া এবং স্বীকৃতি দেওয়া। আর আমাদের কিন্তু টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু নির্দেশ করা হয়েছে এই এই ধরনের আনপেইড কেয়ার ওয়ার্কের কথা। আর তৃতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে নারীর এই ধরনের অপ্রদর্শিত গৃহস্থালী শ্রম নারী শ্রমবাজারে, মূলধারা শ্রমবাজারে প্রবেশ ক্ষেত্রে
প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তো এখন এই সবগুলো মিলিয়ে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আসলে কি বলতে চাইছি, বিশেষ করে যারা এই এই ধরনের গবেষণার সাথে যুক্ত বা যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা যেটি বলতে চাইছে সেটি হচ্ছে যে একটি বিষয় হচ্ছে যে এই ধরনের শ্রমকে, এই ধরনের কাজকে কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া, আর তৃতীয় বিষয়টি হচ্ছে এই কাজকে স্বীকৃতি দেওয়ার পরে এটিকে কিভাবে হ্রাস করা যাবে এবং কিভাবে এটি পুনর্বণ্টন করা যাবে সেই বিষয়ের দিকে নজর দেওয়া। এখন প্রথমে যখন স্বীকৃতির কথা আপনি বলছেন তখন স্বীকৃতি দেওয়ার একটা উপায় হচ্ছে যে রাষ্ট্রীয় একটা উপায়, সেটি হচ্ছে এটাকে যদি আমরা একটু একটা মূল্যমান বের করতে পারি। প্রথমে বলে নিচ্ছি যে এই বিষয়ের একেবারে মোটা দাগে মূল্যমান হয়তো আমরা একেবারে খুব সুস্পষ্ট মূল্যমান হয়তো আমরা বের করতে পারবো না, কিন্তু মোটা দাগে কিন্তু একটা মূল্যমান বের করা যায় যেটাকে আমরা থেকে একটা স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে একটা মূল্যমান বের করা যেতে পারে। সে কাজটা আমরা করেওছি এবং সেটাকে একটা দেখানো যে এই মূল্যমানটা দিয়ে আমরা যেটা দেখেছি সেই মূল্যমানটা কিন্তু একটা বিশাল একটা বড় সংখ্যা। 2016-17 জিডিপির সমপরিমাণ যদি আমরা মূল্যমানকে বিচার করি তাহলে সেটা দেখা গেছে যে নারীর এই অপ্রদর্শিত শ্রমের মূল্যমান একেবারে কনজারভেটিভ এস্টিমেটও কিন্তু দেখাচ্ছে যে 40% সমান সেই সেই বছরের জিডিপির মূল্যমানে। তো এর এর মাধ্যমে কিন্তু এই মূল্যমানটাকে এখন আমরা যেটা বলতে চাইছি সেটি হচ্ছে এটাকে স্বীকৃতি দেওয়ার একটা উপায় হচ্ছে এই ধরনের স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমরা এই মূল্যমানটিকে ফ্ল্যাগ করা হয়, অর্থাৎ আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত না, যেটা বলা হচ্ছে যে এক ধরনের তুলনামূলক একটা সংখ্যার মাধ্যমে দেখানো যে এটির আসলে গুরুত্বটা কতটুকু, এটার ব্যাপ্তিটা কতটুকু, এর মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে একটা স্বীকৃতির বিষয় আছে। এবং রাষ্ট্রীয় পর্যায়ে যদি বিষয়টি স্বীকৃতির মধ্যে আসে আশা করা যেতে পারে এক ধরনের ক্যাম্পেইন এবং এক ধরনের ডিসেমিনেশনের মাধ্যমে সেটি কিছুটা হলো সমাজে কিন্তু এটা স্বীকৃতি আসে এবং সমাজে সমাজের স্বীকৃতি আসে তার ইম্প্যাক্টটি বা প্রভাব আসলে কি পড়বে সেই বিষয়গুলো নিয়ে আরো শুনবো আপনাদের কাছ থেকে। এবং মূলত সেই প্রভাবটি যেন পড়ে সেই জন্যই আসলে আমরা আলোচনা করছি, এক ধরনের এটাও এক ধরনের ক্যাম্পেইন, আমরা আরো শুনবো আপনাদের কথা। তবে একটি বিরতির সময় হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারী সুরক্ষায় সেবা অর্থনীতির এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারী সুরক্ষায় সেবা অর্থনীতিতে আমাদের আলোচনার বিষয় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেবা অর্থনীতির ভূমিকা। বনশ্রী মিত্র, আপনার কাছে আবার একটু জানতে চাইব যে এই বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেবা অর্থনীতি ভূমিকা রাখবে বা নারীকে সুরক্ষা দিবে, সেটি আসলে কিভাবে? আসলে এই সেবা অর্থনীতি যদি আমি বাদ দিই, আমি সেবা কাজের কথায় আসি আগে। এই সেবা কাজকে কেন্দ্র করে যেটা অলরেডি বিদিশাপা যে আমাদের 4R ফ্রেমওয়ার্কের কথা বলেছেন উনি, প্রত্যেকটার সাথেই কিন্তু সহিংসতা যুক্ত। আমি যে পরিবারে প্রতিদিন যে কাজগুলি করি আমার এই কাজগুলির সাথে সহিংসতার মাত্রা সরাসরি যুক্ত। আমি যদি বড় ভাবে চিন্তা নাও করি, খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলি যেটা আমরা খুব সহজভাবে বুঝি, এটা আমাদের হর হামেশাই চোখে পড়ে, কেন রান্না সময় মতো হলো না, কেন রান্নাতে এদিক সেদিক হলো, অথবা রান্না কেন ভালো হলো না, এটা নিয়ে মারধরের চিত্র কিন্তু খুবই একটা কমন দৃশ্য। বাচ্চার সেবা যত্নের কথা বলছেন, বাচ্চার একইভাবে আমি বাচ্চাকে সামাল দিচ্ছি, রান্নার কাজ করছি, আমি আমার ঘরের বয়স্কদের শাশুড়ি দিচ্ছি, আমার উপরে কিন্তু কাজের বোঝা আছে, মানসিকভাবে কিন্তু আমি ওখানে অনেক বেশি কি বলবো একটা যন্ত্রণার মধ্যে থাকি। আমি সারাদিনের এত কিছু কাজের পরেও কিন্তু আমার একটা সেক্সুয়াল ভায়োলেন্সের ইস্যু, রাত্রে টর্চারের ইস্যু রাত্রে চলে আসে। আমি সুস্থ আছি অসুস্থ আছি সারাদিন কিভাবে গেছে সেটা কিন্তু বিবেচ্য বিষয় হয় না। আমি গৃহকর্তা বাড়িতে ফিরে আমার রাত্রে এই সেবা, ওটাও তাদের জন্য অনেক সময় সেবা হিসেবে দাঁড়ায়। আমরা যখন বিভিন্ন গ্রামে গঞ্জে কথা বলি কথাটা শুনি কিন্তু আমরা এই যৌন টর্চারটাও কিন্তু দেখা যায় যে আনপেড কেয়ার ওয়ার্কের সাথে সম্পর্কিত আছে। দ্বিতীয়ত আসতেছে এবং সবশেষে আছেন অর্থনৈতিক অ্যাপিল, যেটা আছে আমি এত কিছু করার পরেও কিন্তু এই সেবা কাজগুলি সারাদিন যুক্ত থাকার পরেও কিন্তু আমি আমার পোশাক আশাক ঠিক আছে কিনা, আমার খাওয়াটা ঠিক মতো হচ্ছে কিনা, আমার ডাক্তার দেখানো হচ্ছে কিনা, আমার যত্ন হচ্ছে কিনা, সেটাও কিন্তু হচ্ছে না। দেখেন, আমি শুধু গৃহস্থালী কাজের সাথে নারীর সহিংসতাকে এখানে নিয়ে আসছি, নারীর প্রতি সহিংসতার অনেক অনেক ধরনের কারণ আছে, কিন্তু এই গৃহস্থালী কাজ এবং সেবা কাজের সাথে যুক্ততাও কিন্তু নারীর প্রতি সহিংসতার একটা কারণ। অনেক সময় বলা হয় যে আমার মাকে তুমি দেখলে না কেন, আমার বাবাকে কেন দেখলে না, এই নিয়েও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের কথা কাটাকাটি মারধর পায়। তো এই যে সম্পর্কটা সেবা কাজের সাথে, তা আমরা বলছি যে এই কাজে বোঝাগুলি কমানো খুব জরুরি। স্বীকৃতিটা যেমন জরুরি, দুটো স্বীকৃতি কিন্তু দুটো ভাবে জরুরি। রাষ্ট্র স্বীকৃতির জায়গায় বিদেশ অনেক পরিষ্কার ভাবে বলেছেন আমি সেখানে যাচ্ছি না,
আরেকটা সামাজিক স্বীকৃতিরও দরকার আছে। মানুষের মানসিকতার পরিবর্তন, ধ্যান ধারণার পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা বিষয় আছে। এই সামাজিক পরিবর্তনটাও খুব জরুরি। একই সাথে বোঝাটা কমানো দরকার। এই বোঝা কমানোর জায়গায় রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। একই সাথে এই রাষ্ট্র যখন নীতিগতভাবে একটা অবস্থান নিবে, তখন কিন্তু বেসরকারি সংগঠন বা কর্পোরেট সেক্টর অথবা ইনফর্মাল সেক্টরও কিন্তু অনেক সময় আমরা ওটার দোহাই দিয়ে আমরা আরেকটা ধরনের ক্যাম্পেইন করি অথবা সচেতনতার কাজ করি। বনশ্রী মিত্র, এই জায়গাটিতে একটু জানতে চাইবো, আপনারা রাষ্ট্রকে আসলে মূল উদ্যোগ বা প্রথম উদ্যোগটা নিতে হবে, পরবর্তীতে যে বাদ বাকি স্টেক হোল্ডার আসলে কাজ করবে এবং পলিসির কথা বলছিলেন, রাষ্ট্র আসলে কিভাবে এই জায়গাগুলোতে কাজ করতে পারে, আপনারা যারা আছেন কি পরামর্শ দেবেন রাষ্ট্রকে কিভাবে কাজ করলে ভালো হবে? আচ্ছা, আমি এখানে বলি রাষ্ট্রকে প্রথম নিতে হবে আমি আবার এটা মনে করি না। আমি মনে করি এগুলি স্যামিলটেনিয়াসলি চলা উচিত। রাষ্ট্র নেবে তারপরে আমি কাজ করবো সেটা তা না। অ্যাট এ টাইম যার যার জায়গা থেকে, যেমন সিভিল সোসাইটির দায়িত্ব প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, অ্যাওয়ারনেস কাজ করা, ক্যাম্পেইন করা, এগুলি চলতে থাকবে। রাষ্ট্রকে বোঝানো, রাষ্ট্রের সাথে অ্যাডভোকেসি করা, লবি করা, ওগুলিও চলতে থাকবে। আর যে জায়গাটা বলছেন যে পলিসিতে কিভাবে আমরা দেখতে চাই, হ্যাঁ, এখানে প্রথমত হলো সরকার কখন বিষয়টা অনেক বেশি নেয়। আমার মানবাধিকারের চেয়ে অনেক সময় আমরা দেখি যে সরকার যদি মনে করে যে হ্যাঁ, আমি যদি সেবা অর্থনীতিতে বরাদ্দ রাখি এবং সেবা অর্থনীতিটাকে আমার পলিসির অন্তর্ভুক্ত করে নিয়ে আসি, তাহলে আমার দেশের অর্থনীতিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। তখন আমি মনে করি যে এই জিনিসটা বোঝানো সরকারকে খুব বেশি জরুরি এবং সরকারেরও বোঝা দরকার। কারণ যে আমি যদি গার্মেন্ট সেক্টরের কথা বলি, গার্মেন্ট সেক্টরে যেসব নারীরা কাজ করে, তার যে সেবা কাজ, পরিবারের কাজ, তার কর্মস্থলের কর্মশোভন, কর্ম পরিবেশ, এগুলি কিন্তু তার মানসিক স্বাস্থ্য বলেন, তার কি বলবো, তার ওভারঅল কাজের গুণগত অবস্থানকে অনেক বেশি পরিবর্তন করতে পারে এবং সে যে উৎপাদনটা করবে সেটা অনেক গুণগত একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে। এটা হলো আমরা আমাদের একটা জায়গা যে কেয়ার ইকোনমিটাকে এখানে আমরা মনে করি যে সরকারের স্বীকৃতির জায়গা থেকে। এটা যে শুধু স্বাস্থ্য তা না, শিক্ষাটাও কিন্তু, প্রি স্কুলের যে সাপোর্ট, আমরা যদি ডে কেয়ারের কথা বলি, ডে কেয়ারে যদি একটা প্রি স্কুলের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু পরিপূর্ণ ডে কেয়ার হতে পারে না। এই এই একটা জায়গা। দ্বিতীয়ত আরেকটা জায়গা হলো যে আমাদেরকে রিকগনিশনের জন্য প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি কথা বলতে হবে। কারণ তার যতক্ষণ না পর্যন্ত এটা সমন্বিতভাবে হেলথ সেক্টরের কি বিষয়ে কি কি আনা যেতে পারে, ইকোনমি এডুকেশনে কি আনা যেতে পারে, এনার্জিতে কি আনা যেতে পারে, এরকম একটা সমন্বিত উদ্যোগ খুব দরকার। সেটা আমাদের জায়গা। আমরা আরো শুনবো যে পলিসির জায়গাগুলোতে আরো কি কি হতে পারে পরামর্শ। তবে যে আমি আবারও ফিরবো, জি আমি আবারও ফিরবো, সময় দিব নিশ্চয়ই। সাইমা হক বিদিশা, আপনি কি একটু বলবেন যে বনশ্রী মিত্র বলেছিলেন যে বাজেটের এর একটি প্রতিফলন থাকতে পারে, একটি বরাদ্দ থাকতে পারে, সেটি আসলে কিভাবে সম্ভব? নারীকে মূলধারার বাজেটে সংশ্লিষ্ট করবার একটি উদ্যোগ হচ্ছে জেন্ডার বাজেট। তো জেন্ডার বাজেটটাকে যদি আমরা দেখি, তাহলে জেন্ডার বাজেটের মধ্যে যদি জেন্ডার বাজেটের ক্ষেত্রে কিন্তু লেখা আছে বা বিভিন্ন খাতায় কলমে রয়েছে যে এই শিশু দিবা যত্ন কেন্দ্রের বিষয়টি বা নারী যে অপ্রদূষিত গৃহস্থালী শ্রম তার স্বীকৃতির বিষয়টি, কিন্তু সেটিকে যদি আমরা আরো সুস্পষ্ট ভাবে সংশ্লিষ্ট করতে পারি জেন্ডার বাজেটের মাধ্যমে, এবং আমি যেটি মনে করি যে সরাসরি নারীর এই গৃহস্থালী শ্রমের যে এই এই যে বার্ডেন বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি বা যে দায়িত্ব আমি যদি বলি, সেই দায়িত্বটাকে কমাবার জন্য যদি বিভিন্ন পলিসি এবং বিভিন্ন প্রজেক্ট, এই জিনিসগুলো যদি আমরা আলোচনায় নিয়ে আসতে পারি এবং সেটিকে যদি একটু সুস্পষ্ট এবং সংঘবদ্ধ ভাবে এবং বলা যেতে পারে যে কিছুটা ইন্টারলিঙ্ক ভাবে যদি সাজানো যেতে পারে, অর্থাৎ জেন্ডার বাজেটের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় গুলো যেটি রয়েছে সেখানে মহিলা এবং শিশু কল্যাণ অধিদপ্তর যেটি রয়েছে, শিশু কল্যাণ মন্ত্রণালয় যেটি রয়েছে, সেটি মূল ভূমিকা পালন করবে। এবং এটি একটি দেখবার বিষয় রয়েছে যে বিভিন্ন জেন্ডার বাজেটের ফ্রেমওয়ার্কের মধ্যে দেখা যেতে পারে যে নারীর এই সেবামূলক কাজগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের কাঠামোগুলোর মধ্যে, প্রকল্পের মধ্যে, পার্শ্বিক উন্নয়ন কর্মসূচির মধ্যে কতটুকু সংশ্লিষ্ট আছে, কোন কোন জায়গায় কাজ করা দরকার, কোন কোন মন্ত্রণালয় রয়েছে, কি ধরনের প্রকল্প নেওয়ার দরকার রয়েছে। এখানে আসলে আমি যেটি বলতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরাসরি কিছু প্রকল্প থাকা দরকার এবং মগা এক্ষেত্রে আসলে লিডিং যে ভূমিকা সেই ভূমিকাটা পালন করতে পারে। যেমন সরকার থেকে কিন্তু এই বিষয়টি থাকতেই পারে যে মন্ত্রণালয়গুলো তাদের সংশ্লিষ্ট যে আওতা রয়েছে সেই আওতার মধ্যে শিশু দিবা যত্ন কেন্দ্রের বিষয়গুলো, মানে শুধু মন্ত্রণালয়ের ক্ষেত্রে না, সচিবালয়ে হতে হবে তা না, তাদের আওতার মধ্যে
তারা কোন কোন খাতে, যেমন দেখা যেতে পারে ব্যক্তি খাতকে শিল্প মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন প্রণোদনা দেওয়ার মাধ্যমে কিন্তু শিশু দিবাজাত্য কেন্দ্রের বিষয়টি কিন্তু ইনক্লুড করতে পারে এবং বাজেটে কিন্তু এখানে বরাদ্দ থাকতে পারে। যেমন বাজেটে কিন্তু বিভিন্ন ধরনের করের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া যেতে পারে প্রণোদনার মতো, যা যে যদি শিশু দিবাজাত্য কেন্দ্রের বিষয়টি থাকে। সুতরাং এইভাবে বিভিন্ন ভাবে কিন্তু বাজেটের সাথে সংশ্লিষ্ট করা যেতে পারে, তবে সেটি কর কাঠামোর মাধ্যমেও হতে পারে, আবার যে এক্সপেন্ডিচার স্ট্রাকচার সেটার মাধ্যমেও হতে পারে। এবং এক্ষেত্রে জেন্ডার বাজেটকে একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহার করা যায়। জি, আমরা বিরতি থেকে ফিরে এসে আবারও আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের বাকি দুজন বক্তা যিনি আছেন আমাদের সঙ্গে থাকবেন। একটি বিরতির সময় হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারী সুরক্ষায় সেবা অর্থনীতির এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারী সুরক্ষায় সেবা অর্থনীতিতে। আমাদের আলোচনার আজকের বিষয় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেবা অর্থনীতির ভূমিকা। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার সংযোগটি এবারে বোধহয় আমরা পেয়েছি, বিরতিতে যাওয়ার আগে আপনাকে পাইনি। যেটি বলছিলাম যে পলিসি লেভেল আসলে আমাদের কী করবার আছে সেই বিষয়ে পরামর্শ শুনছিলাম বাকি দুই বক্তার কাছ থেকে, আপনারটুকু বাকি রয়েছে। জি ধন্যবাদ। আমার মোবাইলের চার্জ খুব খারাপ অবস্থা, সে কারণে বারবার চার্জ দিয়েও কোলাতে পারছি না। ধন্যবাদ। যতটুকু আমি বলতে পারি, আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টিকে যদি দুটো ভাগ করে দেখেন তাহলে সুবিধা হয়, নীতি প্রণেতাদেরও আসলে সুবিধা হবে। একটি হলো যে সেবামূলক অর্থনীতিকে অর্থনৈতিক কমার্শিয়ালি দেখা, এবং আরেকটা হলো সেবামূলক অর্থনীতির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ। এ দুটোকে যদি দুই জায়গা থেকে দেখেন তাহলে আসলে ভিন্ন ভিন্ন ভাবে আসলে উদ্যোগগুলো, যেগুলো আপনারা আগের বক্তাদের কাছ থেকে শুনেছেন, আমি টিভিতেও কিছুটা দেখছিলাম, যে সেটার মধ্যে আমার মনে হয় যে নারীর প্রতি সহিংসতা রোধের জায়গা থেকে সরকারের জায়গা থেকে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা, সচেতনতা বৃদ্ধি, এই জিনিসগুলো গুরুত্ব রয়েছে অবশ্যই, এবং এগুলো আরো বাড়ানো দরকার রয়েছে। এবং জেন্ডার বাজেটেও এই বিষয়গুলো কতটা গুরুত্ব পাচ্ছে সেটা দেখবার বিষয় রয়েছে। কিন্তু আরেকটি হলো যে কেয়ার ওয়ার্কস এর যে ডিমান্ডস আগামীতে বাড়বে, বা এবং যেটা আমি শুরুতেই বলছিলাম যে বিভিন্ন কারণেই বাড়বে এবং সেটা ব্যয় করার সামর্থ্য তৈরি হয়েছে। আসলে এর আগে আমাদের এই পরিমাণ ব্যয় করার সামর্থ্য ছিল না এই ধরনের কেয়ার ওয়ার্ক গুলো করবার জন্য, এখন সেটা পে করবার মতো আসলে সামর্থ্য তৈরি হচ্ছে। এবং আমরা যেহেতু উচ্চ মধ্যম আয়ের দেশে 2031 সালের ভিতরে পৌঁছতে চাই, যখন আমাদের মাথা পিছু $4,500 হবে, অথবা 2041 সাল নাগাদ উচ্চ আয়ের দেশ হতে চাই, যখন আমাদের মাথা পিছু হয় $12,000 টার্গেট, সেরকম প্রেক্ষাপটে কিন্তু আমরা এখন একটা কমার্শিয়ালি ভায়াবল সাস্টেইনেবল একটা কিন্তু কেয়ার ইকোনমির কথা ভাবতেই পারি। এবং সেটা গোলাম মোয়াজ্জেম এই জায়গা থেকে একটু যে একটু আপনাকে আপনার সাথে যোগ করে দিতে চাইবো, যে সেই যে কেয়ার ইকোনমির যে ডিমান্ডের কথা বলছেন, ইকোনমি যে সেক্টরটা বাড়বে সেটা নিশ্চয়ই দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও কিন্তু সম্ভাবনা আছে। যদি আমরা জাপানের কথা বলি, যেখানে অনেক বেশি বয়সের মানুষের সংখ্যা বেশি কিন্তু তাদের দেখবার কেউ নাই, এরকম পরিস্থিতিতে তো তার মানে আমরা দেশের বাইরেও কর্মের সুযোগ তৈরি হবে আমাদের। আপনি অবশ্যই একটি ভালো দিক বললেন, এবং সেটা কিন্তু এখনই যে তৈরি হয়নি তা না, আমরা বরঞ্চ সেই সুযোগগুলো নিতে পারছি না, এবং সে কাজটি আমাদের করা উচিত। এবং শুধু দেশীয় বাজারকে মাথায় রেখে না, বিদেশের বাজারকে মাথায় রেখেও আমাদের আসলে সেই জিনিসগুলো করা দরকার রয়েছে। তবে এটা মনে রাখতে হবে যে যখনই আপনি কমার্শিয়ালি কোনো একটি সার্ভিস দেবার কথা ভাববেন, তখন কিন্তু সেই সেবার গুণমানের বিষয়গুলো, সেই সেবা যারা গ্রহণ করবেন তাদের নিরাপত্তার বিষয়গুলো, যেমন একজন সন্তানকে যখন তিনি চাইল্ড কেয়ার সেন্টারে রাখবেন, তখন কিন্তু সন্তানের যে কেয়ারটি তিনি বাবা মা তার বাসায় দেবার চেষ্টা করেন, সেটি কিন্তু ওই সেন্টারেও তিনি একই গুণমানের বিষয়টি প্রত্যাশা করবেন, তখন সেই গুণমানগুলো নিশ্চিত করবার বিষয় দাঁড়াবে, সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবার বিষয় দাঁড়াবে। আবার একইভাবে এইজিং হলে বয়স্ক বাবা মার জন্য যে ধরনের সাপোর্ট গুলো দরকার, সেখানেও কিন্তু সে কমার্শিয়ালি ওই মাত্রায় ওই মানের সার্ভিস গুলো দেবার প্রয়োজন হবে। আমি মনে করি যে হ্যাঁ, সেগুলোও সুযোগ রয়েছে, এবং সেটির জন্য ডক্টর বিদিশা যে বলছিলেন যে আমাদের বাজেটের কাঠামোর ভিতরে ট্যাক্স ব্রেকের ব্যবস্থা করা, ফিসক্যাল ইনসেন্টিভ গুলো আনা, যেটা অন্যান্য খাতের জন্য যেরকম কমার্শিয়ালি বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া হয়, ক্যাশ ইনসেন্টিভ বা ট্যাক্সের ক্ষেত্রে যে ধরনের সুবিধাগুলো দেওয়া হয়, আমরা কিন্তু কেয়ার ইকোনমি কাজগুলোকেও কিন্তু ওই প্রেক্ষাপটে নিয়ে যে ভাবতে পারি, যাতে কিনা ওই ধরনের স্ট্যান্ডার্ডটাকে আমরা আসলে জি স্ট্যান্ডার্ডটাকে মেইনটেইন করবার উপরও কিন্তু জোর দিতে হবে। সাইমা হক, বিদিশা, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, অল্প করে আপনাদের বাকি দুজনের কাছ থেকে একটু শুনতে চাইবো। একটি বিষয় হচ্ছে তার মানে কেয়ার ইকোনমিটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে
তাহলে আমাদের নারীরা যে অর্থনীতিতে যুক্ত হচ্ছে আবার ঝরেও পড়ছে, সেই ঝরে পড়াটা কি অনেকটাই কমে যাবে? তাহলে প্রথম বিষয়টি হচ্ছে যে এটা যে আমাদের যে অনেকে যোগানের যে দিকটা রয়েছে, অর্থাৎ অনেকে কিন্তু রয়েছে, আমরা যে পোশাক শিল্পের পাশাপাশি কিন্তু আরেকটি বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে এটিকে কিন্তু আমরা তৈরি করতে পারি, কারণ এর কিন্তু বিশাল একটা চাহিদা রয়েছে। তবে এক্ষেত্রে সরকারের যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা হওয়া দরকার সেটি হচ্ছে যে গুণগত মান নিশ্চিত করা, সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে করে একটা প্রফেশনাল সেক্টর হিসেবে এটা গড়ে তোলা যায়, যার দেশেও চাহিদা রয়েছে বিদেশেও চাহিদা রয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের কিন্তু আমরা কিন্তু বিভিন্ন গবেষণায় দেখেছি এবং আমরা আশেপাশেও কিন্তু দেখতে পাই, আমরা যে প্রতিবেদনও দেখলাম যে অনেক নারী কিন্তু যে মূল ধারা শ্রমবাজারে আসতে চাইছে জি। সামহক বিদিশা, আমরা বুঝতে পেরেছিলাম যে আপনি কি বলছিলেন যে অনেক নারী আসলে ঝরে পড়া যেমন কমবে, তেমনি অনেক নারীর নতুন করেও আসবার সুযোগ হবে। একেবারে শেষ দিকে চলে এসেছি মনশ্রী মিত্র, আমরা স্বীকৃতির কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম কিন্তু দুজন অর্থনীতিবিদ আমাদেরকে বিপুল সম্ভাবনা দেখাচ্ছে এই সেক্টরে, আপনি সবশেষ কি যুক্ত করতে চাইবেন? আমি যেটা বলতে চাই, আমাদের মৌলিক যে অবকাঠামো আছে এই সেবা কাজটা এই মৌলিক একটা বড় উপাদান, এটাকে অবজ্ঞা অস্বীকার করা যাবে না। যে পরিস্থিতিতে চলে আসছে অলরেডি মজুম ভাইগুলি বলে দিয়েছেন, আমি যে জায়গাটা একটুখানি জোর দিতে চাচ্ছি যে সরকারের এই বরাদ্দ যা কিছু করুক, আমাদের যখন স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু সরকারি জায়গাটা সবচেয়ে বড় একটা ভূমিকা রাখতে পারে। এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাই সেবা কাজ, ডোমেস্টিক কাজের জন্য অনেক নারী যায়, কিন্তু দেশের ব্যবস্থাটাও করা যেতে পারে, যেটা সরকারি বেসরকারি কমার্শিয়াল যে কোনো ভাবে করা যেতে পারে, কিন্তু স্কিলটা খুব জরুরি। কিভাবে সেবা করবে, কিভাবে বাচ্চা দেখবে, কিভাবে তার ঘরের যত্ন নিবে, এই সবগুলি কাজকে স্কিল হিসাবে দেখলে ডেফিনেটলি আমাদের জনসংখ্যা দিক্য দেশ, আমাদের এই সুযোগটা রয়েছে, আমরা এটাকে কাজে লাগাতে পারি। এবং আমি পরিষ্কারভাবে মনে করি এই ভৌত অবকাঠামোর মতোই প্রয়োজনীয় এই দিকটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং ডেফিনেটলি দেশ অর্থ সমৃদ্ধ একটি অর্থনীতির পথে এগুতে অনেক বেশি ভূমিকা রাখবে বলেই আমি মনে করি। জি, আমরা সাইমহক বিদিশা আপনার কাছে আবার একটু ফিরতে চাইবো, তখন সংযোগে কিছুটা সমস্যা হয়েছিল, আশা করছি এখন নিশ্চয়ই পরিষ্কার শুনতে পাবো। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আরেকটা বিষয় যেটি সেটি হচ্ছে যে আমি গোলাম আজমের সঙ্গে সংগতি রেখে যে কথাটি বলতে চাচ্ছি যে সেখানে কিন্তু সরকারের আরেকটি ভূমিকা যেটা হতে পারে সেটি হচ্ছে যে সরকার কিন্তু কমিউনিটি বেসড বিভিন্ন সেবা খাতের ব্যবস্থা করতে পারে, সামাজিক সুরক্ষার আওতার মধ্যে কিন্তু সেবামূলক কার্যক্রমকে নিয়ে আসতে পারে, বিশেষ করে নিম্ন আয় যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তি খাতকে কিভাবে প্রণোদনা দেবে, ব্যক্তি খাতকে প্রণোদনা দেওয়ার জন্য বিভিন্ন কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু গুণগত মান নিশ্চিত করা এবং এই ব্যক্তি খাতকে প্রণোদনার মধ্যে বিভিন্ন ফিসক্যাল ইনসেন্টিভ যেগুলো রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন কিন্তু উদ্ভাবনী বিভিন্ন পলিসি রয়েছে, বিভিন্ন স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। এই সবগুলোকে নিয়ে কিন্তু আসলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের দিকে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে আসলে সঠিক দিক নির্দেশনা যদি দেওয়া যায় এবং গুণগত মানটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে এই ক্ষেত্রে একটা বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনারা তিনজন আলোচনা করেছেন, আলোকপাত করেছেন, নিশ্চয়ই পলিসি মেকার যারা আছে তাদের দৃষ্টিতে আসবে বিষয়টি। তবে আজকের আলোচনার জন্য আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই, আজকের মতো শেষ করছি। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারীর সুরক্ষায় সেবা অর্থনীতি, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।